আন্দুল স্টেশনের কাছে বেশ কয়েক ঝুপড়ি বাসিন্দারা প্রত্যেক দিন রেল লাইন পেরিয়ে চা খেতে আসত। সেই ঝুপড়িতে 65 বছরের সাবিত্রী কুর্মী তার দুই বোনের সাথে থাকতেন। সোমবার সকালে আনুমানিক 6টা থেকে 6টা 30 মিনিটের মধ্যে একটা দূরপাল্লার গতিসম্পন্ন এক্সপ্রেসে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। বাড়ির লোক জানান, বছরখানেক তিনি মানসিক রোগের ওষুধ খাচ্ছিলেন। বেশ কয়েক মাস অর্থের অভাবে সেই ওষুধ খাওয়া হয়নি। জীবিকা হিসেবে পরিচালিকার কাজ করতেন লোকের বাড়িতে। সকালে প্রত্যেক দিনের মতো এদিনও চা খেতে গিয়ে এই বিপত্তি ঘটে। এক্সপ্রেসের গতি এতটাই ছিল যে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। যথারীতি আরপিএফ আসে ঘটনাস্থলে। সিস্টেম অনুযায়ী দেহের যেন কোনো অংশ পশুর দ্বারা ক্ষতি না হয় তার জন্য দেহটিকে নজরে রাখেন তারা। সকাল 9টার সময় জিআরপিএফ এলে তাদের হাতে তুলে দেওয়া হয় সেই দেহ। বলা হয় 12টার সময় দেহ পরিবারকে দেওয়া হবে। হাওড়া থেকে অর্পণ সিং এর রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ও কাম মে আয়া তো ফির দেখা কি মর গয়া। উনকা পেটেল হুয়া বো প্ল্যাটফর্ম নাম্বার হ্যায়? 5 নম্বর প্লেট পর হ্যায়। সাবুত্রী কুলমি উতনা তো মালুম নেই। একটু আদমি বোলা কি উসকা বডি পড়া হুয়া হ্যায়, ও কাম সে আয়া রোতে রোতে আর দেখা কি ও মর গয়া। উসকা মাথা ভি থোড়া চিট থা। उनका घर में खाली और तीन बहने हैं। माने एक तो वो छोटा है सबसे बड़ा, और उसका बड़ा बहन देश में है, उसे पता भी नहीं है। ये असली घर यही है और बस यही पर रहता है। जन्म करम तो भी यहाँ यही पर वो तो वो 12 बजे बोला देगा, बॉडी देगा 12 बजे। हाँ लिख के गया बोला। हम लोग तो उतना जानता भी नहीं था। वो रोते रोते हुआ है तो सब देखने लगा। शादी नहीं हुआ था। तीन बहने के यहाँ रहते था। हाँ तीन बहने का अनमैरिड था। नहीं शादीशुदा नहीं था। शादीशुदा नहीं था, वो कुंवारी था, हमारी था। हाँ उनका नाम और एक बार बताइए। साबुत्री, साबुत्री कुलमी। तो चाय पीने के लिए नहीं किया था? चाय पीने रोड डेली जाता था, पर रोज ही वो भी काम में जाता था, वो वैसा ही चला आता था। और रोज नहाने के लिए भी अकेला जाता था आता था, और दवाई भी खाता था टाइम में। उतना नहीं मालूम था। वो आया इधर और देखा कि कट गया, वो सुना तो आया फिर बूढ़ी पड़ा हुआ था। नहीं सामने से नहीं देखा, सुना है खाली, आया तो बाद में देखा है। तो उनके पास गया था बॉडी के पास? बॉडी के पास तो नहीं, हमको तो डर लगता है देखने के लिए, उसके नहीं गया। हम यहाँ से ही देखा है। से नार बेले पावले माथा के ओसु खावाले एक बालो तो ना ना खेले आवा से रकम बोक तो बात के तो ना किजु के तो ना বাসন মাঝি কাজ, বাসন মাজা বাড়িতে কাজ। এই ঘটনা আমি এখান থেকে 6টায় গেছি, 6টায় মানে দোকানে, তারপরে কাজে চলে গেছি, ও চলে এসছিল আর ঘরে চাবি নিয়ে, বলে ঘরে যাচ্ছি আমি আর কি দেখিনি কিছু। একটা লোক যাচ্ছিল, বলো কেউ হয়তো বলছে হলদে শাড়ি পরে আছে লাল পাড়ে ওইখানে, আমি শুনতে পেয়েছি। আমি তো কাজে তো যাইনি, আমি তো কাজ করে দিয়েছি। তারপরে শুনছি একটা একটা লোক বলছে বলছে হলদে শাড়ি পরা আছে আর লাল কাপড় মধ্যিখানে হলদে। ওইটা আমি কি জানি দাদা, আমি বলতে পারছি না। আমি তো কাজে চলে গেছি, এখন কি করে এসেছে কি না, এইটাই হলো। প্রতিদিন বলুন না যে প্রতিদিন আমরা চা পানি খেয়ে আমি চলে যাই, ও চলে আসে, আর ঘরে চাবিও নিয়ে এসেছিল। আমি বলি যাচ্ছি জল পচে ঘরে বলবো, এখন কি করে বলবো। আমি কাজ করতে যাই না, শুনবো না, আই বুড়ো বিয়ে বিয়ে কিছু নেই, আই বুড়ো। আপনাদের প্রধান দেশ উড়িষ্যার দিকে ছিলাম আগে, তারপরে চলে এসেছি এইদিকে। আমরা মা বাবা মরে গেল এখানে, এখানে মানুষ হয়ে গেল।
এইটাই কি জানি গিয়েছিল ওরা গিয়েছিল।